বিসমিল্লাহ রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সামসুন্নাহার কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি কাঁচা মরিচের ভর্তা। মূল রেসিপিতে যাবার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন আর দেরি না করে এখন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে হিদল শুটকি আর কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, এগুলোকে এখন ভেজে নিব। এখন কাঁচামরিচগুলো ভেজে নিব। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারপরে এখন হিদল শুটকিগুলো দিয়ে মচমচে করে ভেজে নিব। শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন হিদল শুটকি এবং কাঁচামরিচ আর রসুন একসাথে পেস্ট করে নিব। কাঁচামরিচ, হিদল শুটকি, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর এতে ধনে পাতা কুচি দিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন এগুলো ভালো করে মিক্স করে নিব। কাঁচামরিচের ভর্তাটা বানানো হয়ে গেছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।